সাধারণ কি কি লক্ষণ থাকলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তার কিডনিতে আসলে কোনো সমস্যা হয়েছে? কেউ যদি বলে শরীর ফুলে যাচ্ছে তার, সবার আগে হয়তো বাচ্চার হলে চেহারা ফুলে যাবে, পা ফুলে যাচ্ছে, এটা হলে কিন্তু সাথে সাথে বারবার ইনফেকশন হচ্ছে, কেন হচ্ছে, ইনফেকশনের কারণটা আমাকে এক্সক্লুড করতে হবে। তারপরে একটা প্রসবকালীন জটিলতা, হঠাৎ দেখা গেলো সাডেন ইউরিন বন্ধ হয়ে গেল, সেটা বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ অথবা বার্ন হতে পারে শরীর থেকে, সেটা তো কিন্তু তাৎক্ষণিক রক্ত, অনেকক্ষণ ধরে 12-14 ঘন্টা প্রস্রাব হলো না, সেটাও একটা লক্ষণ। অনেক দিন ধরে গ্র্যাজুয়ালি ক্ষুধামন্দা, দুর্বলতা শরীরে কোনো, সেটাও কিন্তু এক ধরনের লক্ষণ। সেই জন্য এই লক্ষণগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে অনেকে আছে যে হেডেক হচ্ছে, কেমন আছে, প্যারাসিটামল খেলো, বমি ভাব হলো, অ্যান্টাসিড খেলো, কিন্তু প্রেজেন্টেশনে দেখা যায় স্ক্রিনিং করতে গিয়ে যে তার হেডেকটা হলো হাই প্রেশার এবং সেটা তার কিডনির কারণের জন্য হলো। আর কিছু কিছু রোগ থাকে যেগুলোর কারণ জানা যায় না, সেই জন্য সিমটমগুলো যখন আসবে তখনই সচেতন হওয়া উচিত, কারণ আমরা কিছু টেস্ট করেই আমরা এই রোগগুলো বের করতে পারি এবং যত আর্লি শনাক্ত করা যাবে তত বেশি প্রিভেন্ট করা যাবে। কি কি রোগের সাথে আসলে কিডনির সম্পর্ক রয়েছে? যেমন যেটা খুব কমন আমাদের দেশে আমরা বলি যে ডায়রিয়া, বমি, এটা কিন্তু শরীর থেকে পানি শূন্যতার জন্য তাৎক্ষণিক কিডনি ফেলিওর হয়। আমরা যদি ডায়রিয়া বমি হলে কিছু না হোক আমরা ঘরে থাকলে একটু স্যালাইন গুলে খাওয়াই দিই যে পানি শূন্যতাটা যাতে, কারণ কিডনি অনেকক্ষণ ডিহাইড্রেশনে থাকলে, পানি না পেলে বা রক্ত চলাচল না করতে পারলে কিডনির কিছু সেল মরে যায় এবং সেটা যদি 24-48 আওয়ার্সের মধ্যে আমরা রিপ্লেস করতে পারি তাহলে কিন্তু দেখা যায় 90-95% ক্ষেত্রে কিন্তু রোগীরা। সেম থিং একটা ব্লিডিং হলো, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, প্রসবকালীন জটিলতা হলো, সেটা হলো। কোনো সময় দেখা যায় যে কোনো কোনো রোগী একটা ব্যথানাশক ওষুধ খেলো, তারপরে সে দেখলো হঠাৎ করে তার চেহারা ফুলে গেলো, পা ফুলে গেলো, প্রস্রাব একটু কমে গেলো, তার মানে ইমিডিয়েটলি যদি নিজে শরণাপন্ন হতে নাও পারে ওই ওষুধটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে দেখা যায় 24-48 ঘন্টার মধ্যে নর্মালি চলে আসেন, মোর দ্যান 90%। এছাড়াও যদি স্টোন থাকে সেটা রিপ্লেস করলেও খুব আর্লি চলে আসে। বংশগত কিছু রোগ, ফ্যামিলিয়াল কিছু রোগ অথবা কারো স্টোন হলো, সেই রোগগুলোতে যদি আমরা শুরু থেকে কোনো রকম যে সিমটমগুলো বললাম এটাকে অ্যাভয়েড না করে, নেগলেক্ট না করে একটু স্ক্রিনিং করে বা ছোটো ছোটো দুই একটা পরীক্ষা খুবই অল্প পয়সায় তাহলে কিন্তু ডিটেক্ট হয়ে যায়। সাধারণ লক্ষণের সাথে আসলে কিডনিতে যদি স্টোন হয় সেটার কোনো লক্ষণ আলাদা আছে কিনা? সেটা আছে। কিডনি স্টোন হলে সাধারণত রোগীর একটা মেরুদণ্ডের দুই পাশে, কোমর বরাবর উপরে কিডনির জায়গাগুলোতে একটু পেইন ফিল করবে, সবসময় আবার নাও হয়, অনেক সময় খুব ছোট স্টোন সাইলেন্ট থেকে যায়, সেসব ক্ষেত্রে দেখা যায় রোগীরা ঘন ঘন ইউরিন ইনফেকশন নিয়ে আসে। আমরা ইউরিন ইনফেকশনের কারণ বের করতে গিয়ে দেখি হয়তো স্টোন আছে। স্টোন তখনই পেইন করবে যখন যদি সে পেশাবের নালীটাকে ব্লক করে, প্রস্রাব, তখন পেইন হবে, এটা একটা সিমটম। আর যদি ইনফেকশনটা খুব বেশি হয় তখন কিন্তু তার হাই ফিভার হবে, বমি ভাব হবে, শিভারিং হবে, মানে অ্যাকিউট একটা, এটা হলো নর্মাল কিডনি ফেলিওরের চাইতে স্টোন দিয়ে হলো কিনা বা স্টোন ইনফেকশন হলো কিনা, এটার বেসিক ডিফারেন্স আর কি। আচ্ছা, এবং এই সেটি আসলে কতদিন পর্যন্ত থাকলে আসলে সেটি আসলে নর্মাল ইউরিন ইনফেকশন থেকে সেটি কিডনি স্টোনের দিকে যেতে পারে? না, এটা আসলে দুইটা কারণ বলা হয়, যে ইডিওপ্যাথিক একটা কারণ যেটা কারণ জানা যায় না সেটি স্টোন, কিন্তু মাল্টিপল স্টোন ইয়ার্স টুগেদার হচ্ছে। স্টোন যতক্ষণ পর্যন্ত একটা কিডনির প্রস্রাবে বাধা না দিবে, দুইটাকে ব্লক না করবে, ততক্ষণ পর্যন্ত কিডনি ড্যামেজ করবে না। যদি একটা সাইডও ব্লক করে দেয় ফুল, আরেক সাইড ওপেন করে, তাহলেও কিন্তু নষ্ট হবে না। সেসব ক্ষেত্রে দেখা যায় যে রিপিটেড ইনফেকশন হতে হতে কিডনির কার্যকারিতা খুবই ধীরগতিতে ব্যাহত হতে থাকে।